স্টুডেন্ট তোমরা আর কয়েকদিন পরে তোমাদের স্কুল জীবনের সব থেকে গুরুত্ব পরীক্ষা বা স্কুল লাইফের শেষ পরীক্ষা এইচএস পরীক্ষা দিতে চলেছ আর এখন এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের সিলেবাস ইনকমপ্লিট আছে বা সিলেবাসটা খুব ভালো করে কোনো একটা কারণে পড়া হয়নি তোমরা শেষ দুদিন কিভাবে পড়াশোনা করবে বা শেষ দুদিন পড়াশোনা করে একটা সাবজেক্টে কিভাবে মিনিমাম একটা নম্বর পেয়ে পাশ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমেই তোমাদের বলে রাখি তোমাদের পজিটিভ থাকতে হবে আমরা পারি আমরা পারবো এই ধারণাটা নিজেদের মধ্যে প্রথমে কিন্তু তৈরি করে নিতে হবে দেখো এই দুদিনে কিন্তু আমাদের কোনো দিন হানড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় তোমাদের একটা বিষয় বলে রাখি আগেও আমি বহুবার বলেছি আবারও বলছি যে তোমাদের কেবলমাত্র টোয়েন্টি পারসেন্ট সিলেবাস থেকে এইট্টি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় লিখে আসা যায় অর্থাৎ তুমি যদি তোমার সিলেবাসের টোয়েন্টি পারসেন্ট কমপ্লিট করে নাও তুমি কিন্তু এইটটি পার্সেন্ট অ্যান্সার করতেও পারো অর্থাৎ এইটটি পার্সেন্ট পর্যন্ত তুমি অ্যান্সার করার ক্ষমতা রাখছ এটাকে তোমাকে প্রথমে জেনে নিতে হবে কিভাবে এটা দেখো তোমার যে টোটাল সিলেবাস সেই টোটাল সিলেবাসে ধরো তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ বা ইংরাজি পরীক্ষা দিচ্ছ এই বাংলা পরীক্ষা বা ইংরাজি পরীক্ষায় দেখো বাংলায় যে কটা গল্প আছে সব কটা গল্প আমাদের না করলেও চলে দুটো গল্প ভালোভাবে করলে চলে কবিতায় যে কটা কবিতা আছে সব কটা কবিতা না করে দুটো কবিতা আমাদের ভালো করে করলে চলে ইংরাজিতেও তাই ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তে এমন কিছু কোয়েশ্চেন বা এমন কিছু সিলেবাসের অংশ আছে যেখান থেকে কোয়েশ্চেন দু এক বছর অন্তর রিপিট হয় সেই রিপিট হওয়া প্রশ্নগুলো প্রথমে তোমাকে খুঁজে নিতে হবে আশা করি তোমরা সেগুলো জানো সেই সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তোমাকে কিন্তু এখন পড়তে হবে ভালো করে শোনো প্রথম পয়েন্ট কি বললাম যে সমগ্র সিলেবাস অর্থাৎ টোটাল সিলেবাস দেখে ভয় না পেয়ে আমরা পরীক্ষায় পাস করতে পারবো রকম আমাকে খুঁজে বার করতে হবে যে আমরা পাস করতে পারবো কিভাবে সিলেবাসের কোন পার্টটা স্কোরিং আছে কোন পার্টটা করলে আমার পাস নম্বরটা উঠে যাবে তারপরে আমি এক্সট্রা জিনিসগুলো পড়বো প্রথমে তোমাকে কি করতে হবে টোয়েন্টি পারসেন্ট যে ইম্পর্টেন্ট জিনিস সেটাকে তোমাকে খুঁজে বার করতে হবে কীভাবে খুঁজে বার করবে আজকের দিনে তোমাদের কাছে সব থেকে ভালো জিনিস ইউটিউব আছে তোমরা যে কোনো একটা সাবজেক্ট সেটা ইংলিশ হতে পারে বেঙ্গলি হতে পারে হিস্ট্রি হতে পারে সায়েন্সের কোনো সাবজেক্ট হতে পারে আর্টসের কোনো সাবজেক্ট কমার্সের কোনো সাবজেক্ট তোমরা ইউটিউবে গিয়ে সার্চ মারো যে এই সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেশান লাস্ট মিনিট সাজেশান পরীক্ষার সময় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে চলে আসবে এটা হচ্ছে তোমাদের কাছে প্রথম কাজ দ্বিতীয় কাজ কোয়েশ্চেনগুলো গুলো পাওয়ার পরে তোমার কাছে দুটো দিন টাইম আছে তুমি একদিনে কতটা সময় পড়তে পারবে এখন তোমাকে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইম দিতে হবে অর্থাৎ এখন তো পরীক্ষার সময় দিনে দু ঘন্টা বা চার ঘন্টা পড়লে হবে না মিনিমাম তুমি সাত থেকে আট ঘন্টা সময় রাখো পড়ার জন্য একটা দিন শেষ দুদিন তুমি এরকম সাত থেকে আট ঘন্টা অর্থাৎ দু দিনে ঘন্টা বা ষোলো ঘন্টা পড়ার সময়টা রাখো এবার টোটাল সময় যে আছে তোমার কাছে সেই টোটাল কোয়েশ্চেন তুমি যে আছে তোমার কাছে যে টোটাল কোয়েশ্চেন পেয়েছ সেই টোটাল কোয়েশ্চেনকে টোটাল সময় দিয়ে তুমি ভাগ করে দাও ভাগ করে দিলে কিভাবে টোটাল কোয়েশ্চেনকে টোটাল সময় দিয়ে ভাগ করে দিলে তুমি কিন্তু কি পাচ্ছ একটা কোয়েশ্চেনের জন্য কত সময় বরাদ্দ সেই সময়টা তুমি বার করছো অর্থাৎ আমি তোমাকে এক্সাম্পল হিসাবে দিচ্ছি যে একশো মিনিট তোমার কাছে যদি টাইম থাকে তোমার কাছে যদি দশটা কোয়েশ্চেন থাকে একশোকে দশ দিয়ে ভাগ করলে কত হয় একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ হয় এক একটা প্রশ্নের জন্য তুমি দশ মিনিট করে টাইম পাচ্ছ তাহলে তোমাকে কি করতে হচ্ছে এক ঘন্টার টার্গেট কটা হচ্ছে তোমাকে ছটা কোয়েশ্চেন মুখস্থ করতে হচ্ছে অর্থাৎ কি করলে প্রথমে করলে কি টোটাল টাইমকে টোটাল টোটাল কোয়েশ্চেন সংখ্যাকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলে ভাগ করলে তুমি একটা কোয়েশ্চেনের জন্য কতটা সময় বরাদ্দ তুমি পেয়ে যাচ্ছ তারপরে তুমি এক ঘন্টার গোল সেট করো অর্থাৎ এক ঘন্টায় তুমি তোমাকে কতটা পড়তে হবে আর পড়তে হবে মানে পড়তেই হবে সেটুকু তোমাকে পড়ে শেষ করতেই হবে ভয় মনের মধ্যে রাখতে হবে কিন্তু সেই ভয়টা একদম যেন মানে চিন্তা আমাদের একটা জিনিস ভালো কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ পরীক্ষা আমি পরীক্ষা নিয়ে চিন্তা করব চিন্তা করে কি করব পরীক্ষাটা ভালো করার চেষ্টা করব এই নয় যে দুশ্চিন্তা করবো সবসময় বসে বসে ভাববো যে আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে কী হবে আমি যদি ফেল করে যাই কী হবে এই সব দুশ্চিন্তা করার সময় কিন্তু নয় তুমি এক ঘন্টার প্রত্যেক ঘন্টা তুমি গোলটা সেট করে নিলে যে এক ঘন্টাকে আমায় এতটা জিনিস পড়তে হবে এই গোল সেট করার পরে তোমাকে একদম হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমার একশো পারসেন্ট এনার্জি দিয়ে সেই গোলটাকে পূরণ করার তোমাকে চেষ্টা করতে হবে আর সেই সময় কি করতে হবে সেই সময় আরও দুটো কাজ তোমাকে করতে হবে এক তো তোমাকে পজিটিভ থাকতে হবে সেলফ মোটিভেট থাকতে হবে যে না আমি পারবো এই ধারণাটা নিজের মধ্যে তৈরি করতে হবে দেখো তোমাদের স্কুলে যখন প্রজেক্ট দিত তোমরা কী করতে তোমাদের স্কুলে তোমাদের প্রোজেক্ট দিয়ে যখন বলা হতো তোমাদের কাছে এক সপ্তাহ পুরো টাইম আছে এক সপ্তাহ পরে প্রোজেক্টটা তোমরা জমা দাও তোমরা তখন কি করতে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যখন শেষ দুদিন বা কেউ বেশিরভাগ ছাত্রছাত্রী নাইনটি পারসেন্ট ছাত্রছাত্রী যে শেষ একদিনে প্রোজেক্টটা করে কিন্তু জমা দিত তাহলে দেখছো শেষ একদিনের গুরুত্ব কিন্তু অনেক অর্থাৎ একটা সপ্তাহর কাজ আমরা কিন্তু শেষ একদিনে করতে পারি তাহলে আমরা একটা মাসের কাজ চাইলে আমরা দুদিন বা তিন দিনে কমপ্লিট করতে কিন্তু পারব তাই কি পারবো না সেটা না চিন্তা করে পরীক্ষার পরীক্ষায় পাস করার মতো নম্বরটা আমরা কীভাবে পেতে পারি সেই বিষয়টাকে আগে আমাদের চিন্তা করতে হবে তারপরে কি আমাদের মানে ডিস্ট্র্যাক্ট করতে পারে অর্থাৎ আমাদের অমনোযোগী করতে পারে এমন সমস্ত পার্সান এবং থিংস পার্সান মানে কি সমস্ত ব্যক্তি এবং সমস্ত বস্তুকে আমাদের থেকে এই দুটো দিন এই কয়েকটা দিন একটু দূরে রাখতে হবে কারণ এমন আমাদের নিজেদের মধ্যে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এমন অনেক মানুষ আছে বা আমাদের কাছেরও মানে আমাদের মানে আশেপাশেই এমন অনেক মানুষ আছে যারা আমাদের প্রতিনিয়ত কি করবে ডিমোটিভেট করবে যে এই সারা বছর পড়া হলো না এই দু কি করা যাবে আর এরকম ভাবার কোনো দরকার নেই বা এরকম জিনিসগুলোকেও দূরে রাখতে হবে যদি আমাদের মোবাইল ফোনটা মনে হচ্ছে যদি মনে হয় যে আমার মোবাইল ফোনটা পড়ার কাজে লাগবে আমি পড়ার কাজে লাগাবো যদি মনে হয় না মোবাইল ফোনটা আমাদের ডিস্ট্র্যাক্ট করছে আমাকে অমনোযোগী করছে আমি মোবাইল ফোনটা সুইচ অফ করে একদম রেখে দেব। আমার খাতায় যে লেখাগুলো আছে সেই লেখাগুলো পড়বো বা আমার যে নোটগুলো তৈরি করা আছে অলরেডি সেগুলো করবো কারণ অমনোযোগিতা আনতে পারে এরকম সমস্ত জিনিসকে আমাদের কিন্তু দূরে রাখতে হবে আর সবসময় কি থাকতে হবে সবসময় সেলফ মোটিভেট থাকতে হবে যে আমি পারবো এই জিনিসটাকে সবসময় খেয়াল রাখতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে অবশ্যই তোমরা পরীক্ষার সময় ভয় পাবে না দেখো ইংলিশ সাবজেক্ট এবং বেঙ্গলি সাবজেক্ট অনেক ছাত্রছাত্রীদের কাছে কঠিন হতে পারে সেটা সববার কাছে নয় বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে ইংলিশ আর বেঙ্গলিটা কঠিন আর সব থেকে ইংলিশটা বেশি ছাত্রছাত্রীর কাছে কঠিন লাগে তোমাদের বলবো যে ইংলিশে ধরো আমি যদি দুটো দিনও টাইম পাই ইংলিশে ধরো একটা ইংলিশে একটা বড় প্রশ্ন যে আছে একটা বড়ো প্রশ্ন একটা বড়ো প্রশ্ন ছয় নম্বরের থাকে এই ছয় নম্বরের প্রশ্নের জন্য কত একশো ওয়ার্ডের মতো লিখতে হয় বা একশো প্রায় একশো ওয়ার্ডের কাছাকাছি দশ কুড়ি এদিক ওদিক হয় একশো ওয়ার্ডের কাছাকাছি লিখতে হয় তোমার তোমার একশোটা ওয়ার্ডই তো তোমায় মুখস্ত করতে হবে একশোটা ওয়ার্ডই তো তোমায় পড়তে হবে তুমি তো ছোটো নও এক একটা ওয়ার্ড মুখস্ত করতে কতক্ষণ টাইম লাগবে তুমি একটা ওয়ার্ডকে দেখো একটা ওয়ার্ডকে দেখো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয় সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ তৈরি হয় প্যারাগ্রাফ দিয়ে কি তৈরি হচ্ছে একটা কোয়েশ্চেনের টোটাল অ্যান্সার তৈরি হচ্ছে তুমি প্রথমে ছোট ছোট ভাবো যে আমি তো একটা ওয়ার্ড পড়বো আমি একটা মিনিটে পাঁচটা ওয়ার্ড পড়তে পারবো না একটা মিনিটে পাঁচটা ওয়ার্ড আমি পড়তে পারবো না পাঁচটা ওয়ার্ড যদি একটা মিনিটে আমি পড়তে পারি তাহলে আমি দশ মিনিটে পঞ্চাশটা ওয়ার্ড পড়ে নিতে পারি কুড়ি মিনিটে আমি একশোটা ওয়ার্ড পড়ে নিতে পারি একশোটা ওয়ার্ড মানে কি একটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি কুড়ি মিনিটে পড়ে নিতে পারছি একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দশটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি পড়তে চাই তাহলে পাঁচ কুড়িং কত একশো একশো মিনিটে পড়ে নিতে পারছি আমি দেড় ঘন্টার একটু বেশি বা দু ঘন্টায় আমি কি করতে পারছি আমি দশটা প্রশ্ন আমি পড়ার ক্ষমতা রাখছি শুধু টার্গেটটাকে সেট করতে হবে আমি যতক্ষণ না টার্গেট সেট করব ততক্ষণ কিছু পারব না কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কোনো টার্গেট নেই কোনো কাজ হবে না তাই প্রথমে টার্গেট সেট করো সেলফ মোটিভেট থাকো ডিমোটিভেট হবে না আর নিজের পড়ার যে জিনিসগুলো অমনোযোগিতা আনতে পারে পড়ার ক্ষেত্রে সেই জিনিসগুলো দূরে রাখো আর এখন থেকেই পড়া শুরু করো অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও পজিটিভ থাকার সুযোগ করে দেবে তাদেরও প্রস্তুতিটাকে আরও ভালো করার সুযোগ করে দাও আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো